এফালে সরকারের বর্ষপুটি, আনফালে সরকারি ব্যর্থতার বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ। গাড়ি ঠেলি মহিলা কংগ্রেসের অভিনব প্রতিবাদ। রাজীব ভবনের সম্মুখত প্রতিবাদী স্লোগানে মহানগরী কপালে মহিলা কংগ্রেসে। এয়া শনিবারের দৃশ্য। এনেদরে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শনিবারে এই অভিনব প্রতিবাদ সাব্যস্ত করিলে মহিলা কংগ্রেসে। গাড়ি চলার পরিবর্তে গাড়ি ঠেলি আগুয়াই নিলে একাংশ মহিলা কংগ্রেসের নেত্রী। সমান্তরালভাবে রাজ্যত বৃদ্ধি পাই অহা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজীব ভবনের সম্মুখত কেঁচা সামগ্রী আগত লই মহিলা কংগ্রেসে সাব্যস্ত করিলে উত্তাল প্রতিবাদ। তেওঁলোকৰ অভিযোগ সকল ফালৰ পৰা ব্যৰ্থ কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰ। পেট্রোল ডিজেলের দাম বড়াই আছে, তেওঁলোকে বারম্বার বড়াই আছে, সাধারণ মানুষের মূরত মাত মার দিছে, মহিলা সুরক্ষার ক্ষেত্রতো বিফল হয়েছে। সেই আচ্ছা দিন তাকে আমি কৈছো কলে গেল, এই আচ্ছা দিন এই সত্য আছিল, যে পরিবর্তনের কথা কৈছিল, এই পরিবর্তন আনিছে নে এই অপসরণ, মিছা কথা কৈ আছে। গতি আজি অসমৰ প্রায় হক, আজি গোটেই ভারতবর্ষৰ পৰা মোদী সরকারে আজি শাসনভার এৰি দিব লাগে। এফালে সোণোৱাল সরকারে দুদিন পূর্বে সম্পূর্ণ করিলে শাসনের দুটা বছর, আনফালে শনিবারে সমাপন হয়েছে মোদী সরকারের চারিটা বর্ষর। আজকে দিনের সপন দেখায় গাড়ি বহা কেন্দ্রীয় আর রাজ্য সরকারে আস্থা হেরুয়েছে সর্বসাধারণের। বিভিন্ন সময়ত রাজ্যত মহিলা সুরক্ষা দিয়ে ব্যর্থ হওয়ার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধত ব্যর্থ রাজ্য সরকারক পদত্যাগরও দাবি জানালে মহিলা কংগ্রেসের প্রতিবাদকারী সকলে। ক্যামেরা পার্সন অনুপ সালুর সঙ্গে ভাস্কর জ্যোতি হাজরিকা, নিউজ 18, নর্থ ইস্ট।